মালয়েশিয়ার একজন বিখ্যাত আলেমকে পাওয়া গেছে সেখানকার পতিতালয়ে, এমনকি মদের বার, ড্যান্স বার, এমনকি শরীরে ট্যাটু আঁকা নেশাখোরদের আড্ডাতেও তাকে দেখা গেছে। তবে অন্যদের মতো নয়, এসব জায়গায় তিনি গিয়েছেন ভিন্ন এক উদ্দেশ্যে। মালয়েশিয়ার দিকে তাকান, মালয়েশিয়া, মালয়েশিয়ার একজন বুজুর্গ, একজন হুজুর, উনি পতিতালয়ে গিয়েছে। কোন জায়গায়? পতিতালয়ে কি হয়, ভালো কাজ না খারাপ কাজ? ভালো না খারাপ? ওই জায়গায় সবাই যৌন আকাম করার জন্য যায়, যৌনতা মেটানোর জন্য যায়। কিন্তু হুজুর মালয়েশিয়ার ভিতরে উনি পতিতালয়ে চলে গেছে, কিন্তু উনি যৌনতা মেটানোর জন্য যাই নাই। উনি গিয়েছেন যারা যৌনতা কামে লিপ্ত আছে ওদেরকে পর্দার ভিতরে ঢুকিয়ে নামাজে দাঁড়ানোর জন্য। ওনার কথায় এমন কিছু নূর দিয়ে দিয়েছে আল্লাহ। মালয়েশিয়াতে যেই হুজুর পতিতালয়ে গিয়ে কোরআনের কথা বলছেন, সমস্ত পতিতালয়ের নারীগুলো চুপচাপ শুনছে আর চোখের পানিগুলো মুছছে। সুবহানাল্লাহ বলেন। উপস্থিত উপস্থিত ওনার আলোচনায় উপস্থিত উনি আলোচনা করছেন, আলোচনা শেষও করতে পারে নাই। উনাকে বলা হচ্ছে হুজুর স্টপ, আর বইলেন না, আর কানতে পারতেছি না, এখন কি করতে হবে এটা বলেন। সারা জীবন খারাপ কাজে লিপ্ত ছিলাম, এখন কি করতে হবে এটা বলেন। কোথায় যেতে হবে, কি করতে হবে? পর্দা করতে হবে, নামাজে দাঁড়াতে হবে, হিজাব পড়তে হবে, ফাতেমার মতো সাজতে হবে। ওই জায়গা থেকে হেদায়েত হয়ে যাচ্ছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নিজে দোকান করেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠান এসেছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইটার যে লাভ অংশ থাকে ওইটা এতিম মিসকিন যারা দিনমজুরি ওদের কাছে খাবার নিয়ে নিয়ে পুষিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলে রাসূলের চরিত্র ছিল এরকম, মানে রাসূলকে অনুসরণ করে, এই জন্যই তো মানুষটা এত দামি, ঠিক না? ঠিক। আবার দেখবেন ওই যে একজন আছে তারেক জামিল, উনি কথা বললে এই কথাগুলো শুনতে কেমন লাগে, কেমন লাগে? ভালো লাগে না? অনেক মজা লাগে। অনেকে চিনেন না হয়তো পাকিস্তানের ওনাকে, তারেক জামিলকে অনেকে চিনেন না হয়তো, অনেক সুন্দর কথা বলেন উনি। ওনার কথার তাসির আলাদা, সাধারণ কথা বলবে, আমিও একই কথা বলবো, উনি একই কথা বলবে, কিন্তু ওনার কথায় চোখের পানি ঝরঝর করে ঝরবে। রাসূলের কথা আর ওমরের কথা তো এক হতে পারে না, ঠিক কি না? আবু বকরের কথা আর রাসূলের কথা তো এক হতে পারে না। রাসূলের বিদায় ভাষণে 20 মিনিটের মতো তিনি বিদায় ভাষণ দিয়েছেন, ওই বিদায় ভাষণের 20 মিনিটে সারা বিশ্বের সমস্ত ওয়াইজিন যদি লাগে, ওই 20 মিনিটের একটা মিনিট কেউ বলে মানুষদের বোঝাতে পারবে না, ঠিক না? ঠিক। 20 মিনিট বিদায় ভাষণের সর্বনিম্ন লম্বা আলোচনা ছিল কয় মিনিটের মতো? 20 মিনিটের মতো। ওই জায়গায় উনি যা বলেছেন সারা পৃথিবীর সমস্ত ওয়াইজিন মিলে 1 মিনিট খণ্ড করে সারা পৃথিবীকে বোঝাতে পারবে না, চিৎকার দিয়ে বলো ঠিক না? তে মালয়েশিয়ার এই হুজুর উনি পতিতালয়ে যাচ্ছেন, উনি ওদেরকে দাওয়াত দিচ্ছেন, যেখানে বাংলাদেশের কোন আলেমেরা যদি ভালো কাজেও যায় ওই জায়গায় আলেমদেরকে ধরে বন্দী করা হবে, ঠিক না? ঠিক। কিন্তু ওখানে ওই নিয়ম নাই, হুজুর গিয়ে ঘুরছেন ওখানে, ওদেরকে দাওয়াত দিচ্ছেন। আর একজন আলেম মাথায় টুপি পাঞ্জাবি পরে পতিতালয়ে ঢুকলে তো সবাই অবাক হয়ে যাবে, কিরে হুজুর এখানে কেন? হুজুর থাকবে মসজিদে, হুজুর থাকবে মাদ্রাসায়, হুজুর এখানে কেন? স্টাফ সবাই সহ হুজুরকে ঘেরাও করছে, আপনি এখানে কি করতে আসছেন? উনি বলেন আমি তার কিতাব থেকে দাওয়াত দিতে এসেছি। সুবহানাল্লাহ। বলবেন না আমি আমার যৌন মেটাতে আসি নাই। আল মুসলিম ও আখুল মুসলিম, তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, তোমরা জাহান্নামের পথে রওনা দিয়েছ, এখনো সময় আছে, হায়াত থাকতে ফিরে আসো। হায়াত যদি শেষ হয়ে যায় চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বালাবে কে? আবার যেই যুবকগুলো পথ হারা হয়েছে উনি ধরে ধরে তাদেরকে এমন পর্যায়ে নিয়ে আসছেন, একদিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ। বলেন চুলগুলো এমন ভাবে রাখছে আপনি অবাক হয়ে যাবেন। এই জায়গায় দুল লাগাইছে, জিবায় দুল, নাকে দুল, কানে দুল, মালয়েশিয়াতে আল্লাহর জীবনে চিনেই নেই, ওদেরকে দাওয়াত দিয়ে দিনের পথে আসছেন। এই জন্য যুগে যুগে এক একজন করে দিনদার ইমানদার পরহেজগার পাঠায়, এই কোরআনটাকে আল্লাহ হেফাজত করবে, চিৎকার দিয়ে বলো ঠিক না? কিন্তু কোরআনের আলো কি নিভাইতে পারবে? কথা বলেন পারবে? বাংলাদেশের ভিতরে 10 জন আলেম যদি বন্ধ করেন 10,000 জন্ম দিবে কে? 20,000 যদি বন্দী করে 20 দুগুণ 40,000 জন্ম দিবে কে? আমরা যদি সবাই বিদায় হয়ে যায় আল্লাহ এমন একটা প্রজন্ম এই পৃথিবীর ভিতরে পাঠাবে তারা কোরআন ছাড়া কোনো কিতাব মানবে না। কেনা কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, এই ওয়াদাটা কার? সবাই বলে
আল্লাহ, এটা শেষ করা যায় না। আমরা সেই কিতাব থেকে আজকে জুস করে কিছু কথা শুনবো ইনশা